হ্যালো এভরিবডি, বিয়ার ফুডের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি। হ্যাঁ, তোমরা ডিসপ্লে দেখেই বুঝতে পারছো যে আজকে আমাদের আলোচনার বিষয় মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি। আমরা মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি নিয়ে আলোচনা করব, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির বেশ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, ঠিক যেমনটা আমরা আগে ক্লাসগুলোতে করেছি, লাইক এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড মিডিয়েভাল ইন্ডিয়ান হিস্ট্রি। সেরকমই বেশ কিছু প্রশ্ন উত্তর, তাদের এক্সপ্লেনেশন নিয়ে আমরা ডিসকাস করব এই ক্লাসে। এবং পূর্বের মতনই এই ক্লাসও আমাদের দুটো সেশন, মানে দুদিন ধরেই চলবে, এবং দুদিনে আমরা আশা করি প্রচুর ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের আমরা উত্তর জানতে পারবো এবং তার সম্পর্কে এক্সপ্লেনেশন নিয়ে আমরা অবগত হব। আর আজকে আমি ডেসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইট লিঙ্ক, আমাদের টেলিগ্রাম লিঙ্ক এবং আমাদের ফোন নাম্বার তিনটেই প্রোভাইড করে দেবো, যার মাধ্যমে তোমরা আমাদের সাথে কানেক্ট হতে পারো। আর আমাদের ইউটিউব চ্যানেলকে রেগুলার ফলো করার জন্য প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। এখানে আরও ভালো ভালো ক্লাস আসতে চলেছে এবং সাবজেক্টিভ এই যে ক্লাসগুলো চলছে এটা তো কন্টিনিউয়াসলি চলবেই। সো প্রত্যেকটা সাবজেক্টকেই আমরা এরমভাবে শেষ করবো, এরমভাবে ডিসকাস করবো, এরমভাবে আলোচনা করবো। সো আমরা চলে যাব আজকের আমাদের প্রথম কোয়েশ্চেনের দিকে। মহাত্মা গান্ধীজ রিমার্ক, আ পোস্ট ডেটেড চেক অন এ ক্রাম্বলিং ব্যাঙ্ক ইজ রিগার্ডেড দ্য প্রপোজালস অফ সাইমন কমিশন, ক্রিপস মিশন, ক্যাবিনেট মিশন, ওয়েভেল প্ল্যান। মহাত্মা গান্ধী রিমার্ক করেছিলেন একটা যে পোস্ট ডেটেড চেক অন এ ক্রাম্বলিং ব্যাঙ্ক কার রিগার্ডে, অ্যান্ড দ্য অ্যান্সার ইজ ক্রিপস মিশন। ক্রিপস মিশনের রেসপেক্টে উনি এই কথাটা বলেছিলেন, এই রিমার্কটা দিয়েছিলেন, বিকজ অ্যাট দ্য টাইম অফ 1942, আমরা জানি 1942 ক্রিপস প্রপোজাল আসে বা ক্রিপস মিশন হয় ইন্ডিয়াতে। এই সময় তৎকালীন যিনি ব্রিটিশ সরকার ছিলেন উইনস্টন চার্চিল, উনি স্যার স্ট্যাফোর্ড ক্রিপসকে পাঠান একটি প্রপোজাল দিয়ে, ডমিনিয়ন স্ট্যাটাসের প্রপোজাল দিয়ে। ডমিনিয়ন স্ট্যাটাস, আমরা পরে টার্মসটা আবার পাবো, ডমিনিয়ন স্ট্যাটাস, ওকে, ডমিনিয়ন স্ট্যাটাস প্রপোজাল দিয়ে পাঠান। বাট সেই সময় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের কারণে ইংল্যান্ডের অবস্থা অলরেডি খুব খারাপ জায়গায় ছিল। দ্যাটস ওয়াই গান্ধীজি বলছেন যে ওই সময়ে ইংল্যান্ডের অবস্থা এমনই যে ইংল্যান্ডের পক্ষে খুব কঠিন ভারতের শাসন ব্যবস্থাকে ধরে রাখা। সো সেই সময় একটা ডমিনিয়ন স্ট্যাটাসের প্রপোজাল, ডমিনিয়ন স্ট্যাটাস মানে ইন্ডিপেন্ডেন্ট স্টেট করে দেওয়ার একটা প্রপোজাল, বা পার্শিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, বেটার বলা উচিত পার্শিয়ালি ইন্ডিপেন্ডেন্ট স্টেট করে দেওয়ার একটা প্রপোজাল পাঠানোটা গান্ধীজির কাছে একটা অদ্ভুত, মানে খুব একটা মানে বোকা বোকা ব্যাপার লেগেছে, যার জন্য উনি বলেছেন আ পোস্ট ডেটেড চেক অনেক ক্রাম্বলিং ব্যাঙ্ক, এটা ডুবে যাওয়া ব্যাংকের ডেট পার হয়ে যাওয়া চেকের মতন ব্যাপারটা ওনার কাছে লেগেছে, যে একদিন না একদিন ক্ষমতা হস্তান্তরিত করতেই হবে, কারণ অবস্থা ইংল্যান্ডের যথেষ্ট ধরাশায়ী সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে। সেখানে এই ধরনের একটা প্রপোজাল পাঠিয়ে ব্রিটিশ সরকার নিজেদেরকে যে মহান মহান দেখানোর চেষ্টা করেছেন সেটা কার্যত কোনোভাবেই খাটে না। ওকে, নেক্সট কোয়েশ্চেন। ডিউরিং কুইট ইন্ডিয়া মুভমেন্ট প্যারালাল গভর্নমেন্ট ওয়াজ কনস্টিটিউটেড অ্যাট বারাণসী, এলাহাবাদ, লখনৌ, বালিয়া। কুইট ইন্ডিয়া মুভমেন্টের সময় প্যারালাল গভর্নমেন্ট কোথায় কনস্টিটিউটেড হয়েছিল? বারাণসী, এলাহাবাদ, লখনৌ, বালিয়া। কুইট ইন্ডিয়া মুভমেন্টের সময় প্যারালাল গভর্নমেন্ট, ফার্স্ট আমি বলি প্যারালাল গভর্নমেন্ট মানে হচ্ছে আবার সে কুইট ইন্ডিয়া মুভমেন্ট, আমরা আগেই বললাম কুইট ইন্ডিয়া মুভমেন্টের সময় ব্রিটিশ সরকারের অবস্থা যথেষ্ট ধরাশায়ী ছিল, কারণ ওয়ার্ল্ড ওয়ার টু তখন স্টার্ট হয়ে গেছে 1942। সেই সময় কুইট ইন্ডিয়া মুভমেন্ট যখন ইন্ডিয়াতে, ভারত ছাড়ো আন্দোলন যখন ইন্ডিয়াতে শুরু হয় তখন ব্রিটিশ সরকারের অবস্থা আরও একটু হতাশাজনক হয়ে যায়, এবং সেই সময় ওনারা প্যারালাল গভর্নমেন্টের, ভারতের যে প্যারালাল গভর্নমেন্টের প্রস্তাবনা বা অ্যাক্টিভিটি সেটাতে ওনারা কিছুটা হলেও কোঅপারেট করেন, মানে এক একটা জায়গা, যেমন বারাণসী, এলাহাবাদ হোক, লখনৌ হোক, বালিয়া হোক, এর মধ্যে কিছু কিছু জায়গা, কিছু জায়গাকে ওনারা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের হাতে দিয়ে দেন, মানে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের হাতে দিয়ে দেন। তার মধ্যে বালিয়াতে প্যারালাল গভর্নমেন্ট কনস্টিটিউট হয়, সেখানকার লোকাল অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে চিতু পাণ্ডে, খুব ইম্পর্ট্যান্ট, চিতু পাণ্ডে, স্টেট সার্ভিসগুলোর জন্য খুব ইম্পর্ট্যান্ট, বিশেষ করে সিভিল সার্ভিস এক্সামগুলোর জন্য, চিতু পাণ্ডের নাম। বালিয়াতে চিতু পাণ্ডে অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ কালেক্টর হিসাবে নিযুক্ত হন, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে, এবং উনি কংগ্রেসের যে সমস্ত লিডাররা জেলে বন্দী হয়েছিলেন তাদেরকে জেল থেকে বার করে নিয়ে আসেন এই প্যারালাল গভর্নমেন্ট চালানোর দরুন। ওকে, সো ডিউরিং কুইট ইন্ডিয়া মুভমেন্ট বালিয়া ডিস্ট্রিক্টে প্যারালাল গভর্নমেন্ট
চালু হয়। আর বেঙ্গলের আমাদের বেঙ্গলেরও একটা ডিস্ট্রিক্ট পায় এই একটা জায়গা, সরি ডিস্ট্রিক্ট বলা ভুল, একটা জায়গা পায় এই ফেসিলিটিটা প্যারালাল গভর্নমেন্টের। তো জায়গা ইজ তমলুক বা তাম্রলিপ্ত, তমলুকও প্যারালাল গভর্নমেন্ট স্থাপিত হয়। নেক্সট কোয়েশ্চেন, সরি, সুভাষচন্দ্র বোস সেট আপ দ্য প্রভিশনাল গভর্নমেন্ট অফ ফ্রি ইন্ডিয়া ইন বার্মা, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া। সুভাষচন্দ্র বোস কোথায় প্রভিশনাল গভর্নমেন্ট ফ্রি ইন্ডিয়া তৈরি করেন? প্রভিশনাল গভর্নমেন্ট মিন্স টেম্পোরারি গভর্নমেন্ট, টেম্পোরারি গভর্নমেন্ট যখন ব্রিটিশদের মানে পূর্ববর্তী গভর্নমেন্টের থেকে এটা বোঝা যায় যে পূর্ববর্তী গভর্নমেন্ট আর বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না, সরকার চালাতে পারবে না, তখন সেই মুহূর্তে কাজ চালানোর জন্য একটা টেম্পোরারি গভর্নমেন্ট বা একটা প্রভিশনাল গভর্নমেন্ট, যেটা টেন্স টু পারমানেন্ট, টেন্স টু পারমানেন্ট মানে পারমানেন্ট হতে পারে হওয়ার দিকে, সেরকম একটা গভর্নমেন্ট স্থাপন করা হয়। তো ফ্রি ইন্ডিয়ার ক্ষেত্রেও এরকমটা ব্যাপার হয়েছিল, যখন দেখা গেছে যে ব্রিটিশ সরকার আর বেশি দিন নেই, ক্ষমতা চালাতে পারবে না, আবার সেই ডিউ টু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ব্রিটিশ সরকারের অবস্থাই এতটাই সন্তোষজনক হয়ে গেছিলো। তো সুভাষচন্দ্র বোস তখন সিঙ্গাপুরে প্রভিশনাল গভর্নমেন্টের কথা ঘোষণা করে 1943তে। এবার এই নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি আছে, কেউ আজাদ হিন্দ যেটা 1943তে সেটাকে প্রভিশনাল গভর্নমেন্ট হিসাবে নিতে চান না, বা সুভাষচন্দ্র বোসকে আবার অনেকেই বলেন ভারতের অ্যাকচুয়ালি ফার্স্ট প্রাইম মিনিস্টার। সো এইসব কন্ট্রোভার্সিতে গিয়ে লাভ নেই, প্র্যাকটিক্যালি আমাদের যে সমস্ত কোয়েশ্চেন এসেছে এখনও অবধি, যে কোয়েশ্চেনটা বারবার রিপিট হয়েছে, বারবার ইম্পর্টেন্স দেখিয়েছে যে কোয়েশ্চেনটা আমাদের, সেটা হচ্ছে সুভাষচন্দ্র বোস প্রভিশনাল গভর্নমেন্ট স্থাপন করেন ফ্রি ইন্ডিয়াতে, সেটা কোথায়? সিঙ্গাপুরে। কত সাল? 1943। দ্যাট ইজ মোর দ্যান এনাফ। চলো নেক্সট কোয়েশ্চেন, আন্ডার হুজ লিডারশিপ ওয়াজ দ্য কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি ফাউন্ডেড ইন 1934? প্রবাবলি লাস্টের অপশানটা একটু বুঝতে সমস্যা হচ্ছে, বাট আই রিপিট, জওহরলাল নেহরু অ্যান্ড মহাত্মা গান্ধী, আচার্য নরেন্দ্র দেব অ্যান্ড জয়প্রকাশ নারায়ণ, সুভাষচন্দ্র বোস অ্যান্ড পিসি যোশী, সাইফুদ্দিন কিচলু অ্যান্ড রাজেন্দ্র প্রসাদ। কংগ্রেস পার্টি 1934 মানে সেই সময় তোমরা আশা করি দেখেই বুঝতে পারছো যে গান্ধীজির একটা ইনফ্লুয়েন্স কংগ্রেস পার্টির ওপর তখন প্রবলভাবে বিদ্যমান। বাট কিছু ক্ষেত্রে কিছু মানুষ সেই সময় গান্ধীজির কিছু নীতিকে অযৌক্তিক মনে করেন এবং তারা তার বিরুদ্ধে মুখ খোলেন, তারা তার বিরুদ্ধে প্রোটেস্ট করেন, এবং প্যারালালি তারা কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার যে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি সেটার প্রতিও তারা দৃষ্টি নিক্ষেপ করেন, লেনিনবাদ, মার্ক্সবাদ, এই বাদগুলোকে ওনারা তুলে নিয়ে আসেন সেই সময়। ওকে, তো এই যে ব্যাপারটা ঘটে, এই যে বিরোধটা ঘটে, তার দরুন সৃষ্ট হয় কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি 1934। যারা যে সংখ্যক মানুষরা এই বিরোধটা করে তারা কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি ফাউন্ড করে 1934। তা কারা করেন? আচার্য নরেন্দ্র দেব অ্যান্ড জয়প্রকাশ নারায়ণ, আচার্য নরেন্দ্র দেব অ্যান্ড জয়প্রকাশ নারায়ণ। নেক্সট কোয়েশ্চেন, দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট ওয়াজ লঞ্চড ইন 1942 ইন দ্য মান্থ অফ জানুয়ারি, মার্চ, অগস্ট, ডিসেম্বর। কুইট ইন্ডিয়া মুভমেন্ট আমরা বারবার এতক্ষণ অনেক কিছু কুইট ইন্ডিয়া মুভমেন্ট সম্পর্কে শুনেছি, এটি আয়োজিত হয় মহাত্মা গান্ধী দ্বারা, অ্যান্ড এই কুইট ইন্ডিয়া মুভমেন্ট 1942 হয়। কত তারিখে হয়? 9th August, জেনারেলি 8th August, 8th August থেকে প্রিপারেশন শুরু হয়ে যায়, বাট ঠিক আছে, অলদো আমরা 9th August মাথায় রাখবো, 9th August পালন করা হয়, মেন ইভেন্ট 9th August হয়। সো 9th August হয় কুইট ইন্ডিয়া মুভমেন্ট, সো বোঝা যাচ্ছে কোন মান্থ হবে, দিস ইজ আগস্ট। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হুইচ গভর্নর জেনারেল ইজ অ্যাসোসিয়েটেড উইথ ডক্ট্রিন অফ ল্যাপস? ডক্ট্রিন অফ ল্যাপসের সাথে অ্যাসোসিয়েটেড গভর্নর জেনারেল কে, মানে কে চালু করেছিলেন সত্যবিলোপ নীতি? লর্ড রিপন, লর্ড ডালহৌসি, লর্ড বেন্টিং, লর্ড কার্জন। আগে আমি নীতিটা একটু জানিয়ে দিই, যারা জানো ওয়েল অ্যান্ড গুড, যারা জানো না তাদের জন্য, যে ডিপেন্ডেন্ট ব্রিটিশ সরকারের ডিপেন্ডেন্ট কোনো স্টেটের রুলার যদি চাইল্ডলেস হন, মানে নিঃসন্তান হন, অ্যাডপ্ট করা সন্তান হলে কিন্তু চলবে না, তথাকথিত নিঃসন্তান যদি হন, তাহলে পরে ওনার মৃত্যুর পরে ওনার সেই স্টেট সম্পূর্ণ ব্রিটিশ সরকারের হাতে চলে আসবে, ব্রিটিশ সরকারের আয়ত্তে চলে আসবে, ঠিক আছে? সো এই নীতি কে চালু করেন? এই নীতি চালু করেন লর্ড ডালহৌসি। কত সালে? 1848 সালে। আর ফার্স্ট কোন স্টেটকে এই নীতির আওতায় ফেলা হয়? সাতারা।
সাতারা প্রথম এই নীতি আওতায় ব্রিটিশ সরকারের হাতে আসে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ইনকারেক্টলি ম্যাচ, এর মধ্যে কোনটা ইনকারেক্টলি ম্যাচ বেসড অন ইন্ডিয়াতে আসা, মানে ইন্ডিয়াতে ট্রাভেল করার উপরে, কলম্বাস 1492, ভাস্কো দা গামা 1498, ম্যাগেলান 1520, বালবোয়া 1530। ওকে, ভাস্কো দা গামা 1498 আমরা জানি ইন্ডিয়াতে এসছেন উনি, কলম্বাস 1492 উনি ইন্ডিয়াতে যাবেন এরকম একটা মনোবাঞ্ছা নিয়ে, ইন্ডিয়ার রুট আবিষ্কার করবেন এরকম একটা মনোবাঞ্ছা নিয়ে উনি জার্নি শুরু করেন ওনা। ম্যাগেলান 1520 উনি মোটামুটি 1505 নাগাদ যাত্রা শুরু করেন, 1520-র মধ্যে উনি চলে আসেন। বাট বালবোয়া 1519-এ অলরেডি মারা যান, উনি 1475 থেকে 1519-এ, প্রবাবলি আই এম নট 100% শিওর, 1475 থেকে 1519 ওনার টাইম পিরিয়ড, মানে বেঁচে থাকার পিরিয়ড। সো বালবোয়া 1530 কান্ট বি পসিবল, সো এটা ইনকারেক্টলি ম্যাচড। ওকে, সো এটা ইনকারেক্টলি ম্যাচ, সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ বালবোয়া। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হুইচ ডাইরেক্টিভ প্রিন্সিপাল বিয়ার্স দ্য ডাইরেক্ট ইম্প্যাক্ট অফ গান্ধীজ মোরাল ফিলোসফি, গান্ধীজ মোরাল ফিলোসফি, ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, এটা একটা ডাইরেক্টিভ প্রিন্সিপাল, প্রভিশন অফ ফ্রি লিগাল এইড অ্যান্ড অ্যাডভাইস, প্রোহিবিশন অফ দ্য স্লটার অফ কাউস, ডাইরেক্টিভ প্রিন্সিপাল, প্রোটেকশন অফ মনুমেন্টস অ্যান্ড হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স, ডাইরেক্টিভ প্রিন্সিপাল। তো এখানে যে ডাইরেক্টিভ প্রিন্সিপালগুলোকে বলে দেওয়া আছে তার মধ্যে কোনটি ডাইরেক্ট গান্ধীজ মোরাল ফিলোসফি থেকে আছে? আচ্ছা, গান্ধীজ মোরাল ফিলোসফি ডাইরেক্ট, আমি দুটো বলছি, দুটো জিনিস ডাইরেক্ট গান্ধীজ মোরাল ফিলোসফি থেকে ইম্প্যাক্ট পড়ে ডাইরেক্টিভ প্রিন্সিপালের ওপরে, সে দুটো জিনিস কী কী? এক নম্বর হচ্ছে কটেজ ইন্ডাস্ট্রি প্রমোট, প্রমোশন অফ কটেজ ইন্ডাস্ট্রি, অ্যান্ড সেকেন্ড হচ্ছে প্রোহিবিশন অফ স্লটার অফ কাউজ অ্যান্ড দ্য অ্যানিমেলস, যারা দুগ্ধ, মানে দুধেল জাতীয় গৃহপালিত পশু যারা, ওকে, মিল্কি অ্যানিমেলস যারা, তো প্রোহিবিশন অফ স্লটার অফ কাউস তার মধ্যে পড়ে, সো দ্য অ্যান্সার ইজ প্রোহিবিশন অফ স্লটার অফ কাউস। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হুইচ স্ক্রিপচার ওয়াজ কল্ড হিজ মাদার বাই গান্ধীজি, কোন স্ক্রিপচারকে গান্ধীজি নিজের মাতৃরূপে গণ্য করেন? রামায়ণ, দ্য নিউ টেস্টামেন্ট, ভগবদ্গীতা, দ্য হোলি কোরআন, অ্যান্ড দ্য অ্যান্সার ইজ ভগবদ্গীতা। ভগবদ্গীতাকে গান্ধীজি নিজের মাতৃরূপে গণ্য করেন, এই নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, অনেকে বলেন ভগবদ্গীতা তো কমপ্লিটলি ভায়োলেন্ট, তো গান্ধীজি ছিলেন নন ভায়োলেন্ট, তাহলে কনসেপ্টটাকে, সো গান্ধীজি এটার ওপরে যে বিশ্লেষণটা দেয়, আমি জাস্ট একটু একটা লাইন বলে রাখছি, বেশি এটা নিয়ে বেশি তথ্য কথায় গিয়ে লাভ নেই। সো গান্ধীজি এটার ওপর যে ফিলোসফিটা ব্যক্ত করেন, মানে ওনার পার্সোনাল ফিলোসফিটা, তো উনি বলেন ভগবদ্গীতাতে যে ভায়োলেন্সটা দেখানো হয়েছে, যে ভায়োলেন্সের কথা বলা হয়েছে, যে ভায়োলেন্স নিয়ে আলোচনা করা হয়েছে, তো সেই ভায়োলেন্সটা হচ্ছে ইমোশনাল অ্যাটাচমেন্ট থেকে নিজেকে মুক্ত করার উপায়, মানে নিজের ইমোশনাল অ্যাটাচমেন্টকে ভায়োলেন্টলি ডিস্ট্রয় করার ওয়েজগুলোকে বলা হয়েছে ভগবদ্গীতাতে, এটা কোনো ফিজিক্যালি ভায়োলেন্সের কথা বলা হয়নি, এটা ইমোশনাল অ্যাটাচমেন্ট থেকে একজন মানুষ বেরিয়ে আসলে কী কী সুবিধা, কী কী অসুবিধা, কীভাবে সে তার জীবনে সুখী থাকতে পারে, তার সমস্ত মন্ত্রগুলো এখানে, সূত্রগুলো এখানে বলা আছে। দ্যাটস ওয়াই এইটা ভায়োলেন্স উইথ ভায়োলেন্স ফর ডিট্যাচমেন্ট অফ ইমোশনাল অ্যাটাচমেন্ট। ওকে, ডিট্যাচমেন্ট অফ ইমোশনাল অ্যাটাচমেন্ট, দ্যাটস ওয়াই ভগবদ্গীতাকে উনি নিজের মাতৃরূপে গণ্য করেন। নেক্সট কোয়েশ্চেন, হোয়েন ডিড দ্য ব্রিটিশ মেক ইংলিশ দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইন ইন্ডিয়া, কোন সময় ব্রিটিশ ইংলিশকে পড়াশোনার মাধ্যম, ইন্ডিয়ার পড়াশোনার মাধ্যম হিসাবে গণ্য করেন? 1835, দ্য ইয়ার ইজ 1835, বাই লর্ড বেন্টিং, লর্ড বেন্টিং, লর্ড বেন্টিং করেন মিডিয়াম, ইন্ডিয়ার ইনস্ট্রাকশনের মিডিয়ামকে ইংলিশ হিসাবে, ইংলিশকে ইন্ডিয়ার ইনস্ট্রাকশন মিডিয়াম হিসাবে বিবেচিত করেন বাই ফরমেশন অফ ম্যাকাউলেস মিনিটস, ম্যাকাউলেস মিনিটস, ম্যাকাউলেস মিনিটস বা মাইনুটস বলে উনি একটা ফরমেশন তৈরি করেন যার মাধ্যমে ইংলিশকে ইনস্ট্রাকশন, ইন্ডিয়ান ইনস্ট্রাকশন, ইন্ডিয়ার ইনস্ট্রাকশন মিডিয়াম হিসাবে বিবেচিত করা হয়। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হু ফাউন্ডেড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল পার্টি ইন বার্লিন ডিউরিং 1914, 1914 সালে ইন্ডিয়ান ন্যাশনাল পার্টি বার্লিনে, ইন্ডিয়ান ন্যাশনাল পার্টি সেট আপ করেন কে বা এস্টাবলিশ করেন কে? সুভাষচন্দ্র বোস, WC ব্যানার্জি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, চম্পকরমন পিল্লাই, দ্য অ্যান্সার ইজ চম্পকরমন পিল্লাই। ওকে, চম্পকরমন পিল্লাই
1914 সালে ইন্ডিয়ান ন্যাশনাল পার্টি বার্লিনে স্থাপন করেন। নেক্সট কোয়েশ্চেন, ফেডারাল ফর্ম অফ গভর্নমেন্ট ওয়াজ ইন্ট্রোডিউসড আন্ডার, আচ্ছা ফেডারাল ফর্ম মানে হচ্ছে দ্য পাওয়ার, দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার যেটা ডিভাইড হয়ে যায় সেন্ট্রাল এবং স্টেটের মধ্যে, সেন্ট্রাল এবং স্টেটের মধ্যে যে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার ডিভাইড হয় দ্যাট ইজ কল্ড ফেডারাল ফর্ম অফ গভর্নমেন্ট। সেটা কোন অ্যাক্টের মধ্যে আমরা পাই? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট 1909, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858, অ্যান্ড দ্য অ্যান্সার ইজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 আমরা ফেডারাল ফর্ম অফ গভর্নমেন্টের দৃষ্টান্ত পাই। ওকে, নেক্সট কোয়েশ্চেন, ইন্ডিয়া অ্যাটেন্ড ডমিনিয়ন স্টেটাস অন, ডমিনিয়ন স্টেটাস সম্পর্কে আমি আগেরবারই বলেছিলাম ফার্স্টেই। সো ইন্ডিয়া কখন ডমিনিয়ন স্টেটাস পান? 15th January 1947 উনিশশো সাতচল্লিশ সালের 15ই আগস্ট, সব পনেরো, সো আই হ্যাভ কমপ্লিটলি লস্ট, ডমিনিয়ন স্টেটাস ইন্ডিয়া পায় 15ই আগস্ট 1947। খুব কমন কোয়েশ্চেন, বাট এই টার্মসটার জন্য গণ্ডগোল হয়, ডমিনিয়ন স্ট্যাটাস এই টার্মসগুলোর জন্য গণ্ডগোল হয়ে যায়, বা ডমিনিয়ন স্ট্যাটাস মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্সি, ইন্ডিপেন্ডেন্সি, ইন্ডিপেন্ডেন্সি 15th August 1947 ইন্ডিয়া পায়। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হুইচ ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান নিউজ পেপার দ্যাট ওয়াজ প্রিন্টেড, ইন্ডিয়ার ফার্স্ট নিউজ পেপার, প্রিন্টেড নিউজ পেপার কোনটি? ইন্ডিয়ার ফার্স্ট প্রিন্টেড নিউজ পেপার দ্য বেঙ্গল গেজেট, দ্য বেঙ্গল গেজেট ইন্ডিয়ার ফার্স্ট পাবলিশড নিউজ পেপার, যেটা 29th January 1780 পাবলিশড হয়। কে পাবলিশড করে তা অনেকেই জানে, বাট জেমস হিকি পাবলিশ করেন ইন্ডিয়ার ফার্স্ট নিউজ পেপার, দ্যাট ইজ দ্য বেঙ্গল গেজেট। এই নিউজ পেপারকে আরও কিছু নামে চিহ্নিত করা হতো, দ্যাট ইজ ক্যালকাটা জেনারেল অ্যাডভার্টাইজার, ক্যালকাটা জেনারেল অ্যাডভার্টাইজার, এবং পিপল মানে লোকাল পিপলরা অনেক সময় বলতো এটাকে হিকিস গ্যাজেট, যেহেতু জেমস হিকি এটাকে পাবলিশ করিয়েছিলেন, সো একে বলা হতো হিকিস গ্যাজেট, হিকিস গ্যাজেট, এবং আরেকটা নাম ছিল ক্যালকাটা জেনারেল অ্যাডভার্টাইজার। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু বিকাম দ্য মেম্বার অফ ব্রিটিশ পার্লামেন্ট, ব্রিটিশ পার্লামেন্টের ফার্স্ট ইন্ডিয়ান মেম্বার কে হন? জেনারেল ইলেকশন 1892 সালের জেনারেল ইলেকশনে উনি নির্বাচিত হয়ে ব্রিটিশ পার্লামেন্টের ফার্স্ট এমপি হন, মানে ইন্ডিয়ান এমপি হন, ওনার নাম দাদাভাই নওরোজি। ওকে, 1892 দাদাভাই নওরোজি জেনারেল ইলেকশনের মাধ্যমেই উনি বিবেচিত হন ব্রিটিশ পার্লামেন্টের ফার্স্ট ইন্ডিয়ান এমপি হিসাবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হোয়েন ওয়াজ দ্য অল ইন্ডিয়া ওমেন্স কনফারেন্স ফাউন্ডেড, লাস্ট অপশানটা বোঝা যাচ্ছে, 1924, 1925, 1926, 1927। ওকে, অ্যান্ড দ্য অ্যান্সার ইজ 1927। অল ইন্ডিয়া ওমেন্স কনফারেন্স যেটা ফাউন্ড করা হয় মহিলাদের কথা চিন্তা করে, মহিলাদের জন্য, মহিলাদের রাইটসের জন্য, সেটা 1927 ফাউন্ড হয়। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হু রিভাইভড দ্য থিওসফিক্যাল সোসাইটি, থিওসফিক্যাল সোসাইটি জেনারেলি নিউ ইয়র্ক সিটিতে তৈরি হয়, মানে ফাউন্ড করা হয়, ফর্ম করা হয়, মেন তার মুখ্য ভূমিকা ছিলেন হেলেনা ব্ল্যাভারস্কাই, হেলেনা ব্ল্যাভারস্কাই, টাফ টু প্রোনাউন্স, হেলেনা ব্ল্যাভারস্কাই, উনি 1875 নভেম্বর মাসে থিওসফিক্যাল সোসাইটি ফর্ম করেন নিউ ইয়র্কে, বাট রিভাইভ করে, ইন্ডিয়াতে রিভাইভ করেন, এবং ইন্ডিয়ার ফার্স্ট থিওসফিক্যাল প্রেসিডেন্ট হিসাবে, থিওসফিক্যাল সোসাইটি প্রেসিডেন্ট হিসাবে পদমর্যাদা পান অ্যানি বেসেন্ট। ওকে, অ্যানি বেসেন্ট। নেক্সট কোয়েশ্চেন, দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ ফর্মড ডিউরিং দ্য গভর্নর জেনারেলশিপ অফ, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আইএনসি, আইএনসি কত সালে এস্টাবলিশ হয়? 1885। সেই সময় গভর্নর জেনারেল কে ছিলেন? সেই সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডাফারিন, লর্ড ডাফারিন ছিলেন সেই সময় গভর্নর জেনারেল। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হু ইজ রাইটলি কল্ড দ্য ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট ইন ইন্ডিয়া, লোকাল সেলফ গভর্নমেন্ট, ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট, লোকাল সেলফ গভর্নমেন্ট মিনস হচ্ছে যিনি লোকাল সেলফ গভর্নমেন্টের ফাদার বলে বিবেচিত হন ইন্ডিয়াতে, তিনি মেনলি কী করেছেন, তিনি কিছু মিউনিসিপ্যালিটি ইনস্টিটিউশন খুলেছিলেন, মিউনিসিপ্যালিটি ইনস্টিটিউশন খুলেছিলেন জায়গায় জায়গায়,
মেনলি আরবান জায়গাগুলোতে, এবং সেখানে কিছু কিছু দায়িত্ব তাদের অ্যাডমিনিস্ট্রেশন সেই মিউনিসিপ্যালিটি ইনস্টিটিউশনের হাতে দিয়েছিলেন, যেটাকে লোকাল সেলফ গভর্নমেন্ট বলে গণ্য করা হয়। আমাদের কনস্টিটিউশন এখনও লোকাল সেলফ গভর্নমেন্টের মধ্যে পড়ে, মিউনিসিপ্যালিটি এবং পঞ্চায়েত। আমরা জানি মিউনিসিপ্যালিটি এবং পঞ্চায়েত শিডিউল 11 শিডিউল 12 অনুযায়ী আমাদের লোকাল সেলফ গভর্নমেন্টের মধ্যে পড়ে এখনও। সো লোকাল গভর্নমেন্টের মধ্যে পড়ে, সরি সেলফ নয়, লোকাল গভর্নমেন্টের মধ্যে পড়ে। এই লোকাল সেলফ গভর্নমেন্টের কনসেপ্ট যে এনেছিলেন তিনি হলেন লর্ড মায়ার, লর্ড রিপন, লর্ড কার্জন, লর্ড ক্লাইভ, অ্যান্ড দ্য অ্যান্সার ইজ লর্ড রিপন, লর্ড রিপন। ওকে, নেক্সট কোয়েশ্চেন, ডিউরিং হুজ ভাইসরয়শিপ ডিড দ্য হাই কোর্টস কাম ইন টু এক্সিস্টেন্স অ্যাট দ্য থ্রি প্রেসিডেন্সিয়াল সিটিজ অফ ক্যালকাটা, ম্যাড্রাস অ্যান্ড বোম্বে। ক্যালকাটা, ম্যাড্রাস, বোম্বের হাইকোর্ট এক্সিস্টেন্স, হাইকোর্টের এক্সিস্টেন্স আমরা পাই কার ভাইসরয়শিপের সময়? ওয়ারেন হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস, জন লরেন্স, লর্ড ডালহৌসি। নাও দ্য পয়েন্ট ইজ, 1862 সালে ব্রিটিশ গভর্নমেন্ট, ব্রিটিশ ক্রাউন থেকে এই প্রস্তাবনাকে সম্মতি দেওয়া হয়, যে হাইকোর্ট ক্যালকাটা, ম্যাড্রাস, বোম্বে হাইকোর্টের প্রস্তাবনাকে সম্মতি দেওয়া হয়। সো 1862 মানে বোঝা যাচ্ছে আফটার সিপাহি বিদ্রোহ। তা ওয়ারেন হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস তো অনেকটাই আগের, লর্ড ডালহৌসি আমরা একটু আগেই দেখলাম 1848 সালে সত্যবিপ্লব নীতি। সো 1857-58তে সিপাহি বিদ্রোহের পরে এই সিচুয়েশান, মানে 1862-তে লর্ড ডালহৌসি থাকার কথাই নয়, কারণ আরেকটা জিনিসও মাথায় রাখবে, সিপাহি বিদ্রোহের সময় কে ছিলেন ভাইসরয়, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। উনি ফার্স্ট ভাইসরয় হন, ইনফ্যাক্ট লাস্ট গভর্নর জেনারেল এবং ফার্স্ট ভাইসরয় হন উনি। দ্য অ্যান্সার ইজ লর্ড ক্যানিং, লর্ড ক্যানিং। সো এই লর্ড ক্যানিং যখন আমাদের অপশনে নেই, তো তারপরে হেস্টিংস যখন হচ্ছে না, কর্নওয়ালিস যখন হচ্ছে না, ডালহৌসি যখন হচ্ছে না, ডেফিনেটলি জন লরেন্স ইজ দ্য অ্যান্সার। সো আবার সে এলিমিনেশন মেথড যেটা আমরা শিখেছি, জন লরেন্স ইজ দ্য অ্যান্সার। ভুলাভাই দেশাইস মোস্ট মেমোরেবল অ্যাচিভমেন্ট ওয়াজ হিজ ডিফেন্স অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি পার্সোনেল অ্যাট দ্য রেড ফোর্ট ট্রায়াল টুয়ার্ডস দ্য এন্ড অফ 1943, 1945, 1944, 1946। ভুলাভাই দেশাই একজন এমিনেন্ট অ্যাডভোকেট ছিলেন, তার মোস্ট মেমোরেবল অ্যাচিভমেন্ট হচ্ছে উনি ডিফেন্ড করেছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির তিনজন পার্সোনেলকে, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির তিনজন পার্সোনেলকে যারা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ওয়ার্ল্ড ওয়ার টুতে একটি বিশ্বাসঘাতকতার, ব্রিটিশ সরকার যাদের বিরুদ্ধে একটি বিশ্বাসঘাতকতার অভিযোগ আনে এবং তাদেরকে শাস্তি প্রদান করে, এই মর্মে যে তারা মুসলিম লীগের সঙ্গে হাত মিলিয়ে ষড়যন্ত্র করে ব্রিটিশ সরকারের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। তো এই তিনজনকে ডিফেন্ড করেছিলেন ভুলাভাই দেশাই কোন ইয়ারে? দ্য অ্যান্সার ইজ 1945। ওকে, 1945। নেক্সট কোয়েশ্চেন, হু অ্যামং দ্য ফলোয়িং পর্তুগিজ ক্যাপচার্ড গোয়া? ফ্রান্সিসকো ডি আলবেন্ডা, আলফানসো ডি আলবুকার্ক, ভাস্কোডা গামা, রোবার্টো ডো নোবিলি। ওকে, এনাদের মধ্যে কোন অ্যাডমিনিস্ট্রেশন, কোন পর্তুগিজ অ্যাডমিনিস্ট্রেটর গোয়া ক্যাপচার করেন? ফ্রান্সিসকো ডি আলমেইডা, আলফানসো ডি আলবুকার্ক, ভাস্কোডা গামা, রোবার্টো নোবিলি। গোয়া ক্যাপচার হয় কত সালে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, 1510, কোনোভাবে যেন না গোলায়, 1510 এডি। এবং কে ক্যাপচার করেন? আলবুকার্ক, আলফানসো ডি আলবুকার্ক। ওকে, তার অ্যাডমিনিস্ট্রেশনের সময় গোয়া ক্যাপচার হয়। নেক্সট কোয়েশ্চেন, গান্ধী ইরউইন প্যাক্ট ওয়াজ সাইন্ড অন March 10, 1930, March 20, 1931, March 12, 1930, March 5, 1931। সেকেন্ড রাউন্ড টেবিল বৈঠক গান্ধী আরউইন প্যাক্ট হয় 5th March, 1931, যেখানে ব্রিটিশ সরকারের কিছু অর্ডিন্যান্স নিয়ে, অর্ডিন্যান্সের রিজেকশন নিয়ে এবং কিছু শাস্তি রিজেকশন নিয়ে আলোচনা হয়। খুব একটা ফ্রুটফুল হয়নি, খুব একটা ফ্রুটফুল হয়নি, ইভেন খুবই হেল্পলেস বলা যেতে পারে একটি রাউন্ড টেবিল বৈঠক হয়, সেকেন্ড রাউন্ড টেবিল বৈঠক, সেকেন্ড রাউন্ড টেবিল বৈঠক। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হু ওয়াজ পপুলারলি নোন অ্যাজ নানা সাহেব ধন্দুপন্ত? নানা সাহেবের অরিজিনাল নাম কি ফার্স্ট অফ অল, সরি, নানা সাহেবের অরিজিনাল নাম কি? ধন্দুপন্ত। উনি বাজিরাওয়ের পুত্র ছিলেন এবং ওনার নাম ছিল বালাজি বাজিরাও। ওকে, উনি 1857-এ সিপাহী বিদ্রোহের সময় কানপুরের হয়ে যুদ্ধ করেছিলেন, কানপুরকে লিড করেছিলেন। ওকে, কানপুরকে লিড করেছিলেন উনি। ওকে, নেক্সট কোয়েশ্চেন, দ্য কমিউনাল অ্যাওয়ার্ড অফ 1932 গেভ সেপারেট রিপ্রেজেন্টেশন টু, অ্যাওয়ার্ড স্পেলিং এটা নয়, অ্যাওয়ার্ড, ওকে, প্রিন্টিং মিস্টেক আছে।
কমিউনাল অ্যাওয়ার্ড অফ 1932 গেভ সেপারেট রিপ্রেজেন্টেশন টু হরিজনস মুসলিম শিখ খ্রিস্টান কাকে দেওয়া হয়েছিল সেপারেট রিপ্রেজেন্টেশন র‍্যামসে ম্যাকডোনাল্ড দ্বারা এই কমিউনাল অ্যাওয়ার্ড ঘোষণা করা হয় যা নিয়ে গান্ধীজি প্রোটেস্টও করেন 1932-তে এটা জেনারেলি সেপারেট রিপ্রেজেন্টেশন দেওয়া হচ্ছিল কাদের ক্ষেত্রে খুব গোলায় এটা মুসলিম হরিজেন্সের মধ্যে দ্য অ্যান্সার ইজ অ্যাকচুয়ালি হরিজেন্স হরিজেন্স মিনস হচ্ছে ভগবানের সন্তান ওকে সন্স অফ গড চিলড্রেন অফ গড তো হরিজেন্স মানে হচ্ছে ভগবানের সন্তান হরিজেন্স এই টার্মসটা দেন হচ্ছে মহাত্মা গান্ধী হরিজেন্স টার্মটা ইউজ করেন মহাত্মা গান্ধী ফার্স্ট টাইম কাদের বলা হয় দলিত বা বর্তমানে শিডিউল কাস্ট বলে আমরা মেনশন করি দলিত বা শিডিউল কাস্টদেরকে হরিজেন্স বলে চিহ্নিত করা হয় এদের জন্য একটা সেপারেট রিপ্রেজেন্টেশনের কথা বলেছিলেন সেপারেট রিপ্রেজেন্টেশন দেওয়া হবে এই বলে একটা কমিউনাল অ্যাওয়ার্ড ঘোষণা করেছিলেন 1932-তে র‍্যামসে ম্যাকডোনাল্ড যেটা নিয়ে গান্ধীজি বিদ্রোহ করেন যে এইভাবে সোসাইটিকে বিভক্ত না করার জন্য গাইজ আশা করি আজকে আমাদের এই কোশ্চেন অ্যান্সার সেশন তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো বিশেষ করে শেয়ার করো বেশি বেশি স্টুডেন্টের কাছে কারণ যারা প্রিপারেশন নিচ্ছে কিন্তু এই মুহূর্তে লকডাউন পরিস্থিতিতে তারা পৌঁছতে পারছে না তাদের প্রিপারেশনের আপ টু দ্য মার্ক পয়েন্ট অবধি তো তাদের অবধি যদি আমরা পৌঁছতে পারি আমাদের এই চেষ্টাকে পৌঁছাতে পারি তাহলে পরে তাদের জন্য অনেক বেশি বেনিফিশিয়াল এবং আমি ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম লিঙ্ক এবং ওয়েবসাইট লিঙ্ক এবং ফোন নাম্বার তিনটিই প্রোভাইড করে দিচ্ছি বাই ফোন নাম্বার তোমরা আমাদের সাথে কানেক্ট হতে পারো অ্যাডমিশন নিয়ে কথা বলতে পারো আনলিস্টেড ক্লাস যেগুলো আপলোড হচ্ছে ইউটিউবে যেগুলো পাবলিক ভিউজ পড়ছে না সেগুলোর ওপর কানেক্ট হতে পারো তো তোমরা আমাদের সাথে ডাইরেক্ট বা তোমাদের কোনো রকম কিছু ডাউট থাকলে পরে তোমরা আমাদের সাথে কথা বলতে পারো ডাইরেক্টলি তার জন্য ফোন নাম্বার দেওয়া থাকছে সেখান থেকে তোমরা থ্রু হোয়াটসঅ্যাপ বা থ্রু কল তোমরা আমাদের সাথে কানেক্ট হতে পারো অ্যান্ড আমাদের ওয়েবসাইটের মাধ্যমে তোমরা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো সেখান থেকে অনলাইন টেস্টের ব্যাপারে তোমরা জানতে পারো আর টেলিগ্রামের মাধ্যমে তোমরা প্রচুর ফ্রি কন্টেন্ট কুইজের মাধ্যমে অ্যাভেল করতে পারবে যেখানে তোমরা দেখতে পারবে তোমরা কতটা জানো তোমরা কোন স্টেজে আছো প্যারালালি নতুন কিছু তথ্য তোমরা সেখান থেকে গ্রহণ করতে পারবে সো প্লিজ ফলো আওয়ার টেলিগ্রাম চ্যানেল আওয়ার ওয়েবসাইট অ্যান্ড ফলো আওয়ার ক্লাসেস অন ইউটিউব আশা করি তোমাদের জন্য বেনিফিশিয়াল হবে আমরা আসবো খুব শীঘ্রই আমাদের পরবর্তী ক্লাস নিয়ে মডার্ন হিস্ট্রির ওপরেই সেকেন্ড ক্লাস নিয়ে সো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো